এই যে কোথায় সকলে? কখন আসবে? আমি তো চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা কি জানো? একটা স্বাস্থ্যকর জিনিসকে কি করে একটু অস্বাস্থ্যকর করে তোলা যায় সেটাই তোমাদেরকে দেখাতে। কি ভাবছো তো কি দেখাবে আবার অস্বাস্থ্যকর? একটা অস্বাস্থ্যকর জিনিস দেখাবো, কারণ আমরা সকলেই কিন্তু অস্বাস্থ্যকর জিনিস দেখতে প্লাস খেতে খুব পছন্দ করি। কি করি কি না বলো? তোমরা যারা যারা আমার সঙ্গে একমত নিজে কমেন্ট করে জানাবে কিন্তু যে আমরা অস্বাস্থ্যকর জিনিস পছন্দ করি কি করি না। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই কি করে স্বাস্থ্যকর জিনিসকে অস্বাস্থ্যকর করা যায়। সেটা হলো ছাতুর পুরি। এখানে তোমরা দেখলে আমি ছাতুটাকে কিভাবে মেখে নিয়েছি। ছাতুর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি আর জোয়ান শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে পুরো একদম চটকে চটকে একদম ছাতুর চোদ্দ গুষ্টিকে চটকে চটকে একদম ফুটবল বানিয়ে নিয়েছি। আর তারপরে এখানে আমি ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে একটুখানি তেল একটুখানি নুন দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। আর তারপরে ময়দার মধ্যে এখানে একটা পুকুর বানিয়ে নিয়েছি। পুকুরের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আবার, কারণ পুকুরটা তো শুকনো ছিল আর পুকুর কি শুকনো থাকলে সেটাকে কি পুকুর বলে? বলে না তো, তাই আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে তারপর ওটাকে পুরো এটাকেও চটকে চটকে একদম চোদ্দ গুষ্টিকে চটকে চটকে মেখে নিয়েছি। তারপরে একটা ছুরি দিয়ে ওর পেটটা কেটে নিয়েছি। পেটটা কেটে দুখণ্ড করে দিয়েছি। তারপরে এক খণ্ড নিয়ে হাত পা লেজ সব খণ্ড খণ্ড করে নিয়েছি। খণ্ড খণ্ড করে তার থেকে একটা টুকরো নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো দেখো আঙুল দিয়ে একদম ঘুরিয়ে 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 বড় বানিয়ে নিয়েছি, পুকুর বানিয়ে নিয়েছি। তারপরে সেই পুকুরের মধ্যে একটুখানি ওই ছাতুর ফুটবল থেকে একটুখানি নিয়ে নিয়েছি, ধার নিয়েছি, আবার সর দিয়ে দেবো পরে, ধার নিয়ে তারপরে চেপে চেপে বন্ধ করে দিয়েছি। কেমন করে যাবে বলো তো? আমার মতো কেউ যদি মুখে বকবক বেশি করে তার মুখটা বন্ধ করার জন্য যেমন আমরা চেপে ধরি, ঠিক তেমন করে চেপে 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 তারপরে গিয়ে একদম মুখটা ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে দিয়ে চেপে দেবে, চেপে তারপরে আমার মতো একটা ডান্ডা নেবে। এরকম একটা ডান্ডা নিয়ে সেই ডান্ডা দিয়ে যত তোমার রাগ আছে, কারোর ওপর যদি রাগ থাকে সেই রাগ সহকারে একদম চেপে 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 দেবে, চেপে দেখবে চাপতে চাপতে এরকম একটা গোল হয়ে যাবে। তারপরে সেটাকে একটু এপাশ ওপাশ আমরা কত কিছু মাখিয়েছি না, একটু ওর উপর রাগটাগ হয়েছে, মেরেছি চেপেছি বন্ধ করেছি, তার জন্য ওকে একটু এপাশ ওপাশ করে আদর করে দিতে হবে, দিয়ে তারপরে একটা জায়গায় রেখে দেবে। সেমভাবেই তোমাদের আমি আরেকটা দেখিয়ে দিয়েছি কীভাবে পুকুর করে তার মধ্যে ফুটবল থেকে একটু ধার নিয়ে মুখটা চেপে দিতে হবে, দিয়ে একটা গোল পাকিয়ে নিতে হবে। গোল পাকিয়ে ওই দেখো আমি কিভাবে চেপে চেপে পুরো মুখটা বন্ধ করে ঘুরিয়ে দিয়ে চেপে আবার চেপে দিয়েছি। তারপরে আবার একটুখানি পাউডার মাখিয়ে দিয়েছি, পাউডার মাখিয়ে দিয়ে তারপরে এই দেখো ডান্ডাটা দিয়ে আবার আমি চেপে চেপে একদম চেপে দিই। একদম কারোর উপর যদি তোমার অনেক রাগ থাকে সেই রাগটা এখানে দেখিয়ে দেবে, কিন্তু হ্যাঁ বেশি রাগ দেখাতে যাবে না। যদি বেশি চাপতে যাও তাহলে কিন্তু টুকুস করে পেটটা ফেটে যাবে, তখন কিন্তু এই পুরিটা মরে যাবে, তাহলে কি আর হবে? হবে না তো। তার জন্য হালকা হাতে চাপবে, বেশি জোরে হাতে চাপবে না। তারপরে তোমার তোর উপর রাগ রয়েছে সেই রাগ নিয়ে ওকে আমরা বলি না যে তোকে আমি গরম তেলে ভাজবো, ঠিক তেমনভাবেই এটাকে নিয়ে ভাববে তুমি যার উপর রেগে আছো তাকে তুমি গরম তেলে ভাজছো। সেরকমই এই পুরিটা নিয়ে তার কথা মনে করে গরম তেলের মধ্যে টস করে ছেড়ে দেবে, দিলেই দেখবে পুরো ফুলে উঠবে, কারণ সেও তো রেগে যাচ্ছে তোমার উপর, তাই লুচিটা ফুলে উঠবে। ফুলে উঠলে আবার চেপে দেবে, চেপে চেপে দেখবে এরকম লাল হয়ে গেছে, একদম ভেজে ভেজে লাল করে দেবে, লাল করে নামিয়ে নেবে। তাহলেই তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর জিনিসের অস্বাস্থ্যকর রেসিপি ছাতুর পুরি। এটা খেতেও যেমন দারুণ দেখতেও দারুণ, তাই আজকের মতে এটুকুই, টাটা বাই।